শুরুতেই সংবাদ শিরোনাম। গোপন সৌদি সফরে ইসরায়েলের প্রধানমন্ত্রী। যে শর্ত পূরণ করলেই ইসরায়েলের বন্ধু হবে সৌদি আরব। আবারও সৌদি তেল স্থাপনায় ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা। প্রেসিডেন্ট হিসেবে দুর্বল হবেন বাইডেন, যুদ্ধ বাঁধাতে পারেন আশঙ্কা চীনের। এবং সবশেষ থাকছে নাইজেরিয়ায় নামাজের সময় মসজিদে হামলা, নিহত অন্তত 5 জন। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার চলুন বিস্তারিত জানা যাক। গোপনে সৌদি আরব সফর করে দেশটির যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সঙ্গে বৈঠক করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। এ সময় দেশটিতে সফররত মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেওর সঙ্গে বৈঠক করেন তিনি। রোববার ইসরায়েলের বিভিন্ন গণমাধ্যমে খবর প্রকাশ করেছে বলে জানিয়েছে বিবিসি। ওই বৈঠকে ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদের প্রধান ছিলেন বলেও জানা গেছে। ওয়াশিংটন পোস্ট বলছে এই খবর সত্য হলে এটি হবে ঐতিহাসিকভাবে বৈরী দেশ দুটির মধ্যে প্রথম কোনো বৈঠক যার খবর প্রকাশ এল। একই সঙ্গে প্রথম কোনো ইসরায়েলি প্রধানমন্ত্রী সৌদি আরব সফর করলেন। ইসরায়েলের প্রভাবশালী সংবাদ মাধ্যম হারেথ জ জানিয়েছে এভিয়েশন ট্র্যাকিং ডাটায় দেখা গেছে একটি ব্যক্তিগত জেট বিমান নিয়ে তেল আবিব থেকে সৌদি আরবের নিয়ম শহরে পৌঁছান নেতানিয়াহু। রোববার সেখানে যুবরাজ এবং মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে তার সাক্ষাতের কর্মসূচি নির্ধারিত হয়। বিমান চলাচলের তালিকায় দেখা যাচ্ছে ইসরায়েল থেকে একটি বিমান সরাসরি সৌদি মেগাসিটি নিয়মে গিয়েছেন, 5 ঘন্টা পরে সেটা আবার ফিরত এসেছে। ইসরায়েলি সরকার সোর্সের উদ্ধৃতি দিয়ে হারেথ জ বলেছে এই সফরের ব্যাপারে ইসরায়েলের বিকল্প প্রধানমন্ত্রী, প্রতিরক্ষামন্ত্রী এবং পররাষ্ট্রমন্ত্রীও অন্ধকারে ছিলেন। যদিও এক টুইট বার্তায় ইসরায়েলি প্রধানমন্ত্রীর একজন উপদেষ্টা ওই বৈঠক হয়েছে বলে আভাস দিয়েছেন, তবে এখন আনুষ্ঠানিকভাবে কোনো পক্ষ এই ব্যাপারে কিছু জানায়নি। ইসরায়েলের সঙ্গে প্রকাশ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক করার ইঙ্গিত দিয়েছে সৌদি আরব, এমন ইঙ্গিত দিয়েছেন মধ্যপ্রাচ্যের প্রভাবশালী দেশটির পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল বিন ফারহান আল সৌদ। তবে এর জন্য ইসরায়েলকে মাত্র একটি শর্ত পূরণ করতে হবে। ফয়সাল বিন ফারহান আল সৌদ বলেছেন যদি তার দেশের একটি মাত্র পূর্ব শর্ত পূরণ হয় তাহলেই তেল আবিবের সঙ্গে সম্পর্ক স্বাভাবিককরণ প্রক্রিয়াকে সম্পূর্ণভাবে সমর্থন করবে রিয়াদ। একটি স্থায়ী এবং পূর্ণাঙ্গ শান্তি চুক্তি সইয়ের মধ্য দিয়ে যদি ফিলিস্তিনিদের জন্য মর্যাদাপূর্ণ রাষ্ট্র প্রতিষ্ঠা করা হয় তবে ইসরায়েলের সঙ্গে সম্পর্ক প্রতিষ্ঠার প্রতি পূর্ণ সমর্থন দেবে রিয়াদ সরকার। শনিবার G20 ভার্চুয়াল সম্মেলনের অবকাশে রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে এসব কথা বলেন তিনি। গত 2 মাসের মধ্যে ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার চুক্তি সই করে সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন এবং সুদান। এছাড়া আরও কিছু আরব রাষ্ট্র একই পথে হাঁটবে বলে ধারণা করা হচ্ছে। এ চুক্তির প্রতি এর আগেও সমর্থন দিয়েছিল রিয়াদ। সেই সঙ্গে আরব আমিরাত এবং বাহরাইনের সঙ্গে ইসরায়েলের বিমান চলাচলের জন্য আকাশ সীমা উন্মুক্ত করে দিয়েছে সৌদি আরব। এসব আরব দেশ ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করলেও ফিলিস্তিনিরা কঠোর নিন্দা এবং সমালোচনা করে আসছে। একই সাক্ষাৎকারে যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেনের সরকারের সঙ্গে স্বাভাবিক সম্পর্ক চালিয়ে যাওয়ার আশাবাদ ব্যক্ত করেছেন ফারহান আল সৌদ। তিনি বলেন বাইডেনের নেতৃত্বে নতুন প্রশাসনের নীতি আঞ্চলিক স্থিতিশীলতা রক্ষায় সহায়তা করবে, তাদের সঙ্গে সৌদি আরবের যে কোনো আলোচনা হবে সহায়তামূলক, এ ব্যাপারে রিয়াদের আত্মবিশ্বাস রয়েছে। রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে নতুন করে এমন একজন মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে সম্পর্ক চাঙ্গা করার চেষ্টা করছে রিয়াদ, নবনির্বাচিত প্রচারের সময় যিনি সৌদি আরবের সঙ্গে সম্পর্ক পুনর্বিবেচনার অঙ্গীকার করেছিলেন। সৌদি আরবের আরামকো তেল স্থাপনায় সফল ক্ষেপণাস্ত্র হামলা চালানোর দাবি করেছে ইয়েমেনের ইরান সমর্থিত হুতি বিদ্রোহীরা। সোমবার মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি জানিয়েছেন তাদের ছোড়া ক্ষেপণাস্ত্র জেদ্দায় অবস্থিত সৌদির আরামকোর একটি সরবরাহ স্টেশনে আঘাত হেনেছে। রয়টার্সে জানিয়েছে সামরিক যোগাযোগ মাধ্যমে তিনি উত্তর জেদ্দার বাল্ক প্লান্ট সৌদি আরামকো লেবেল লাগানো একটি উপগ্রহের ছবি পোস্ট করেছেন। গুগল ম্যাপসে সৌদি আরামকো ছবির সঙ্গে সিরিয়ার দেয়া উপগ্রহের ছবি এবং বর্ণনার মিল পাওয়া গেছে। ইয়াহিয়া সিরিয়া বলেছেন কুদস্টু ক্ষেপণাস্ত্র দিয়ে নিখুঁতভাবে ওই ডিস্ট্রিবিউশন সেন্টারে হামলা চালানো হয়। হামলার পর অ্যাম্বুলেন্স এবং ফায়ার সার্ভিসের গাড়ি ওই স্থানে ছুটে যায় বলে দাবি করেছেন তিনি।
হুতিদের হামলায় দাবি প্রসঙ্গে তাৎক্ষণিকভাবে সৌদি আরবের পররাষ্ট্র মন্ত্রণালয় এবং রাষ্ট্র মালিকানাধীন তেল কোম্পানি আরামকোর কোনো মন্তব্য পাওয়া যায়নি। পরাজয় স্বীকার করতে না চাইলে হোয়াইট হাউস থেকে ট্রাম্পের বিদায় একরকম পাকা, কিন্তু জো বাইডেন এলে যে চীন যুক্তরাষ্ট্রের সম্পর্ক মূলস্রোতে ফিরবে এই চিন্তা ভাবনা কাটিয়ে ওঠা উচিত। আমেরিকায় ক্ষমতা বল নিয়ে যখন গোটা বিশ্ব উৎসুক, সেই সময় শি জিনপিংয়ের সরকারকে এমনই পরামর্শ দিলেন সে দেশের কূটনৈতিকবিদ তথা সরকার উপদেষ্টা জেং ইয়াংনিয়ান। তার মতে প্রেসিডেন্ট হিসেবে জো বাইডেন দায়িত্ব নেওয়ার পর আমেরিকা এবং চীনের দ্বিপাক্ষিক সম্পর্কের অবনতি হওয়ার সম্ভাবনা বেশি। দীর্ঘমেয়াদী কূটনৈতিক কৌশলের রূপরেখা তৈরি করতে গত আগস্ট মাসে তাকে উপদেষ্টা নিয়োগ করেন চীনা প্রেসিডেন্ট শি জিনপিং। আমেরিকার রাজনৈতিক রদবদল এবং দুই দেশের সম্পর্কে তার কী প্রভাব পড়তে পারে তা নিয়ে গুয়াংজৌতে সম্প্রতি একটি আলোচনা সভায় যোগ দেন তিনি। আমেরিকার রাজনৈতিক রদবদল এবং দুই দেশের সম্পর্কে তার কী প্রভাব পড়তে পারে তা নিয়ে জুয়াংজুইতে সম্প্রতি একটি আলোচনা সভায় যোগ দেন তিনি। সেখানে বাইডেন সম্পর্কে জিনপিং সরকারকে সতর্ক করে দেন জেং। তিনি বলেন পরিস্থিতি আর আগের মতো নেই, ঠান্ডা যুদ্ধের ঘোর এখনও কাটেনি তাদের। বাইডেন কিছু করতে পারবেন বলে মনে হয় না আমার, প্রেসিডেন্ট হিসেবে দুর্বল নেই, তাই অভ্যন্তরীণ সমস্যা মেটাতে না পারলে কূটনৈতিক ক্ষেত্রে নজর পড়বে বাইডেনের, সেক্ষেত্রে চীনের বিরুদ্ধে পদক্ষেপ নিতে পারেন তিনি। অনেকে হয়তো বলবেন ট্রাম্প গণতন্ত্র এবং বাক স্বাধীনতা বিরোধী, বাইডেন নন, কিন্তু আমার মতে ট্রাম্প যুদ্ধে আগ্রহী নন, কিন্তু ডেমোক্রেট প্রেসিডেন্ট যে কোনো মুহূর্তে যুদ্ধ বাঁধিয়ে ফেলতে পারেন। উইগুর মুসলমানদের মানবাধিকার লঙ্ঘন হোক বা বাণিজ্য শুল্ক অথবা করোনা ভাইরাসের প্রকোপ সামাল দেয়া, গত কয়েক বছরে একাধিক বিষয় আমেরিকা এবং চীনের দ্বিপাক্ষিক সম্পর্কের পথে অন্তরায় হয়ে দাঁড়িয়েছে। নাইজেরিয়ায় এক মসজিদে নামাজের সময় হামলা চালিয়েছে বন্দুকধারীরা। এ সময় 5 মুসল্লিকে হত্যা এবং আরও 40 জনকে অপহরণ করেছে সন্ত্রাসীরা। রবিবার দেশটির পুলিশ এই তথ্য জানিয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে দেশটির উত্তর পশ্চিমাঞ্চলের জামফারা প্রদেশের মারো জেলার দুস্তেনগাড়ি গ্রামের এক মসজিদে মুসল্লিরা শুক্রবারের নামাজ আদায়ের জামাত হলে প্রায় 100 জন গরুচোর মোটরসাইকেলে করে মুসল্লিদের উপর গুলি ছুড়েন। আজকের মতো এই পর্যন্তই ছিল। ভিডিওটি সম্পর্কে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। বিশ্বের সর্বশেষ নিউজ সবার আগে দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখুন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।